পটিয়া কর্ণফুলী উপজেলা ডেকোরেটাস মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। নতুন কমিটি ঘোষণা। সভাপতি পদে আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে আসহাবউদ্দিন নির্বাচিত। চট্টগ্রামের পটিয়া কর্ণফুলী উপজেলা ডেকোরেটাস মালিক সমিতির রেজিনং 12545-এর বিশেষ সাধারণ সভা 6 মে সোমবার সন্ধ্যায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আহ্বায়ক আলহাজ আবুল হাশেম মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ডাক্তার ইমদাদুল হাসান সহ ডেকোরেটাস মালিক সমিতির সাবেক বর্তমান কমিটির নেতৃবৃন্দ। সভায় সমিতির রিপোর্ট পেশ করেন সদস্য সচিব নুরুল ইসলাম। সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে 31 সদস্য বিশিষ্ট এক বছরের জন্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবু তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ডেকোরেটাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসহাবউদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসাহাক, উপদেষ্টা যথাক্রমে নুরুল ইসলাম আলহাজ আবুল হাশেম মোল্লা, সিনিয়র সহসভাপতি নুরুল আলম ভোলা, শফি সওদাগর, মাহবুব সওদাগর, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, সহযুগ্ম সম্পাদক আবু সৈয়দ, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফু, সহ অর্থ সম্পাদক রূপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বক্তিয়ার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন কালু, সহ প্রচার সম্পাদক শাহজাদা মোহাম্মদ আলমগীর, আজিজ সওদাগর, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফো, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদার, মোহাম্মদ ফারুক, সদস্য শেখ আহমদ লেদু, শাহজাহান রোকন প্রমুখ। সবাই বক্তারা সমিতির সকল সদস্যকে সমিতির প্রতি আন্তরিক হওয়ার তাগিদ দেন এবং মাসিক চাঁদা পরিশোধের আহ্বান জানান। সেই সাথে সংগঠনের সকল সদস্যদের বিপদ আপদে এগিয়ে আসার আহ্বান জানান।